হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখতেই পারতেছো যে একজন আলু ছুলে দিতেছে। তো আমরা সকালে তেমন একটা খাবার খাই না, খুবই হালকা পাতলা। কখনো বাসায় রান্না করে হয়, আবার কখনো বাইরে থেকে খাবার এনে খাই। তো আজকে আমি সকালে রাইস কুকারে ভাত আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো আমার যেহেতু হাতে একটু কেটে গিয়েছিলো, তো আমি আরেকজনকে বললাম যে আমাকে একটু হেল্প করো কাজে। তো বলতেছে যে কী করতে হবে। তো আমি বললাম যে আলু ভর্তাটা একটু বানিয়ে দাও। পরে বললো যে দাও আমার কাছে, আমি আলু ভর্তাটা বানিয়ে দিই। তো এই তো আলু ছোলার এই ব্যস্ত, তো প্রায় আলু ছোলা শেষ। পাশে আমার মেয়েও বসে আসছিল, তো ও বলতেছে যে আমাকেও দাও, আমি একটু আলু ছুলে দিই তোমাদেরকে। তো বললাম নেও, তুমি যদি ছুলতে পারো তাহলে ছোলো। এই তো সে ছুলতেছে, তুমি সম্পূর্ণ ভালোভাবে ছুলতে পেরেছে। তো আমাদের আলু ছোলা শেষ। তো আমি একটা প্লেট করে নিয়ে নিয়েছি। তো আমি আলুটার সাথে সরিষার তেল অ্যাড করবো, কারণ আলু ভর্তার সাথে যদি সরিষার তেল না দেওয়া হয় তাহলে ভর্তাটা ঠিক মজা লাগে না। তো মরিচটা আমি আগে থেকে ভেজে নিয়েছিলাম, তো এটা নিতে গিয়েছিলো, তো আমাকে আবার করতে হয়েছিল। তো আমি আবার ভেজে নিয়ে আসছি। তো আসার পর এই তো সব কিছু রেডি করে দিছি। তো এখন মরিচগুলো পেঁয়াজের সাথে মেখে নেবে। তো এই তো প্রায় মাখা শেষ। তো এর সাথে আবার সরিষার তেল অ্যাড করবে। আমার যখন অনেক জাল কিছু খেতে মনে চায় তখন আমি পেঁয়াজের সাথে শুধু মরিচ মেখে তারপর গরম ভাত দিয়ে খাই, এটাও খেতে অনেক মজা লাগে। তো আলুগুলো ভেঙে নিয়েছে, তো এর সাথে পেঁয়াজ আর মরিচের যে মাখাটা এটা একসাথে এখন মেখে নিবে। তো এর সাথে আবার সরিষার তেলও দিয়ে দিয়েছে, কারণ সরিষার তেল যদি বেশি না দেওয়া হয় তাহলে ঠিক ভর্তাটা মজা লাগে না। তো আমাদের আলু ভর্তা বানানো শেষ। তো আমি এখন যাবো সকালকার নাস্তা করতে। তো আমি গরম গরম ভাত নিয়ে নিয়েছি আর সাথে আলু ভর্তা নিয়ে নিব। আমি সকালে তেমন একটা খাওয়া দাওয়া করতে পারি না, তাও চেষ্টা করবো খেতে। আমি অনেক সময় বাহির থেকে বেশিরভাগ পরোটা এনে খাই, কখনো যখন মনে চায় তখন বাসায় বানিয়ে খাই। আর সকালে একটু জাল টাল বর্তটা হলেই খাওয়াটা বেশি জমে। তো আমি খাওয়া শেষ করে চলে যাব দুপুরের রান্নার জন্য। তো আমি দুপুরের রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। তো চুলায় আমি বসে দিয়েছি ডাল, তো ডালটাও প্রায় হয়ে আসছে। আমি দুপুরে লাকড়ির চুলে রান্না করি। তো এই তো ডাল বসিয়ে দিয়েছি। তো এখন আমি ডালে বাগার দিয়ে ডালটা একটু জাল করে নামিয়ে নিব, তারপর পোলার জন্য ব্যবস্থা করে নিব। তো এই তো আমার ব্যবস্থা করা শেষ। তো এটা একটা বাটিতে তুলে নিব। তো এই তো আমি একটা বাটিতে একটু তুলে নিয়েছি, এটা একদমই পারফেক্ট ব্যবস্থা। তো এখন আমি পোলার চালটা ভালো করে তেলে ভেজে নেব, কারণ পোলার চালটা যদি ভেজে ভালো করে ভেজে না নিই তাহলে এটা ঝরঝরা হয় না, খেতেও ভালো লাগে না। তো এই তো আমার পোলাও রান্না করা শেষ। তো আমি ফুল ভিডিও তো আপনাকে দেখাতে পারিনি, কারণ এক হাতে ভিডিও করতে হয়েছে আর এক হাতে রান্না করতে হয়েছে, তো ঝামেলার বিষয়। তো এখন এই তো রোস্টটা আমি হোটেল থেকে এনে রেখেছিলাম আরও একদিন আগে, তো এটা জাল করে নিয়েছি। তো এখন যাব দুপুরে নাস্তা করতে। তো আমি ফ্রেশ হয়ে চলে আসছি দুপুরে নাস্তা করার জন্য। তো প্লেটে ভাত বেড়ে নিতেছি। তো এই তো দেখেন পোলাও ভাতটা কতটুকু ঝরঝরা হয়েছে। তো আমি বাটিতে আমার পরিমাণ মতো এই পোলাও ভাত নিয়ে নিয়েছি। তো এখন রোস্ট নিয়ে নিব। রোস্টটা যেহেতু আমি আগে থেকে হোটেল থেকে নিয়ে এসেছিলাম, তো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম একদিন। তো যখন জাল দিতে গিয়েছি তখন রোস্টটা একদম খুলে খুলে গিয়েছিলো। তো আমি সম্পূর্ণ খাবার প্লেটে বেড়ে নিয়েছি আর খাবারটাও অনেক মজার হয়েছিল। আর আমি খাওয়ার ভিডিওটা করতে পারিনি, কারণ আমাকে সম্পূর্ণ একা করতে হয়েছিল। আর ভিডিও একা করতে গেলে যে কতটুকু ঝামেলা তা তো বুঝিনি। তো আমি দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে দেখি যে সন্ধ্যা হয়ে আসছে। তো সন্ধ্যার পর আমি ছাদে দেখি যে আকাশে অনেকগুলো তারা আর চাঁদ উঠেছে। তো আজকে চাঁদ দেখতে দেখতে আপনাদের কাছ থেকে বিদায় নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।